हेलो हेलो अस्सलाम वालेकुम। আমি আসলে আবার লাইভে আসলাম। সবাইকে আমি বলছিলাম যে কয়েকদিন আগে আবার বাগান দেখাইছিলাম, যে বাগানটা কীভাবে তৈরি করেছিলাম এবং কত সময় লাগছিল। আমার মনে হয় আপনারা সবাই শুনতে পাচ্ছেন। শুনতে পাচ্ছেন কি সবাই? হ্যাঁ, আমি রাজশাহীতে ভাইয়া, শাকিল ভাই। হ্যাঁ, আমার কথা কিছু দেখতে পারছিলাম, জানি পিপল আর ওয়াচিং। হ্যাঁ, আমি মাশাআল্লাহ ভালো আছি। হ্যাঁ, যেটা বলছিলাম যে কয়েকদিন আগে আমি বেসিক্যালি বাগান নিয়ে কথা বলেছিলাম, আমার বাগানটা কীভাবে আস্তে আস্তে তৈরি করেছিলাম এবং পরবর্তীতে ওটা কী অবস্থা আছে সেটা আমি শেয়ার করেছিলাম, এবং কীভাবে আমার সময় কাটে খেলা রিটায়ারমেন্টের পরে, সেই জিনিসগুলো আমি একটু দেখানোর চেষ্টা করেছিলাম। এখন আজকে আমি অলরেডি আমার পোস্ট করেছিলাম যে আমি আমার অ্যাকাডেমিটাকে নিয়ে দেখাবো, যে অ্যাকাডেমি ডেভেলপমেন্ট, যে কীভাবে আমরা অ্যাকাডেমিটাকে ডেভেলপ করেছি, কীভাবে আমরা পড়ে থাকা জায়গাগুলোকে সুন্দরভাবে ব্যবহার করেছি। এই প্রত্যেকটা শহরে এরকম অনেক জায়গা আছে পড়ে থাকে, যেগুলো আসলে মানুষ আসলে ঠিকমতো অনেকে ইউজ করছে না বা করার ওইটাও বুঝছে না কীভাবে করবে। আমি আজকে আমার মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট যে কয়েকটা জিনিস দেখাবো, যেটা দেখলে হয়তো আপনাদের সবারই ভালো লাগবে। আমি আজকে এখন যে জায়গায় আছি সেটা হচ্ছে কামরুজ্জামান ডিভিশনাল স্টেডিয়াম রাজশাহী, যেটা কিনা বিভাগীয় ক্রীড়া মানে স্টেডিয়াম হিসেবে জানে সবাই। এইখানেই গড়ে উঠেছে আমাদের একাডেমি। তো আমি এই জায়গাতে কী অবস্থায় ছিল সেটা আমি দেখাচ্ছি, আর আমি আপনাদের দেখাই যে এই যে জায়গাটা আছে সেই জায়গাটা বেসিক্যালি আমি দেখাই। এই যে রুমগুলো দেখছেন, এই রুমগুলো যারা দেখছেন তারা আমি শিওর যে একটু প্রথমে হয়তো খারাপ লাগতে পারে, বাট পরবর্তীতে দেখবেন যে খুব সুন্দর কিছু হয়েছে, এবং আমি শিওর যে আপনাদের সবারই খুবই ভালো লাগবে যে এরকম জায়গাগুলোকে অনেক সুন্দর করা যেতে পারে। এটা একটা আমাদের স্টেডিয়ামের রুম। ঠিক প্রত্যেকটা রুম আসলে এখানে কোনো ধরনের ইন্টারন্যাশনাল খেলা হয় না, পুরা পড়ে থাকে সারা বছর পুরা। এই যে দেখেন, আমি প্রত্যেকটা জায়গায় পুরা একটা অন্ধকার বিদ্যুটা কোনোভাবে এই জায়গাগুলো ইউজ হয় না। হয়তো স্টেডিয়াম হচ্ছে এটা 30 বছর আগে, আরও 30 বছর আগে হয়তো এই স্টেডিয়ামটা হয়েছে, কিন্তু কোনো ধরনের খেলা হয় না। এই রুমগুলোকে পড়ে থাকে জরাজীর্ণ অবস্থায়, এবং দেখেন এখানে ময়লা এইভাবে পড়ে আছে, অন্ধকার বিদ্যুটা জায়গা, খুবই বাজে অবস্থা। তো এই যে নিচে উপরে সব বাজে অবস্থা। এখানে বাথরুমগুলো যদি দেখেন, ওয়াশরুমগুলো দেখেন, মনে হয় যে সব জং টং, কোনো কিছু অ্যাক্টিভ নাই, সব মানে অকেজ হয়ে গেছে। তো এটা আসলে ভিতরে যাওয়ার মতো উপায় নেই বা অবস্থা নেই, আমি তা হাঁটতে হাঁটতে দেখাই। এবং এইটা থেকে আমরা কীভাবে কয়েকটা জায়গা কয়েকটা রুম আমরা নিয়ে কীভাবে ব্যবহার করছি সেটা একটু দেখাবো, একাডেমির কাজে কীভাবে ইউজ করছি, সমাজের কাজে কীভাবে ইউজ করছি। আমি আস্তে আস্তে করে এই রুমগুলো দেখানোর চেষ্টা করলাম। এর পাশে আরও রুম আছে এরকম, চারিদিকে রুম সব, এই যে এদিকে একটা রুম বন্ধ অন্ধকার হয়ে পড়ে আছে। এগুলোর কোনো আমি অন্ধকার যেন দেখাতে পারছি না, ভিতরে অন্ধকার একদম ভিতগুটা। এই যে একটা রুম এভাবে পড়ে আছে, এইভাবে সব বেশিরভাগই সবই পড়ে আছে। স্টেডিয়ামের গেট, এই গেটের বাইরে অনেক কিছু জায়গা আছে। আমি আস্তে আস্তে করে সব জায়গায় দেখানোর চেষ্টা করছি। এই যে এই পাশটা দেখালাম, এবং এই রুমগুলোকে ঠিক আমি দেখাবো যে কী করে আমাদের, আমরা তখন কিছু রুম নিই, তিনটা রুম নিই, এই তিনটা রুমকে কী করে আমরা একাডেমির কাজে, খেলোয়াড়দের কাজে কীভাবে আমরা ব্যবহার করছি এবং কীভাবে এটাকে সুন্দরভাবে। আসলে এই যে একটা অন্ধকার রুম, এইটা হচ্ছে সিম ওই অন্ধকার রুমের মতো একটা রুম, বাট এটা আমরা যখন একাডেমি নিলাম, জাতীয় ক্রীড়া পরিষদকে থ্যাংক ইউ না দিয়ে পারবো না, ওনারা আমাদের উপরে খুবই বিশ্বাস করেছেন, বিশ্বাস রেখেছেন। আমরা এই রুমটাকে নিয়ে এই যেরকমভাবে রং করেছি রুমটাকে, পুরো রুমটাকে রং করে, এটা একটা বাচ্চাদের জন্য গেমস রুম, যে কোনো প্লেয়াররা এখানে আসে যখন
ট্রেনিং করে বিভাগীয় খেলোয়াড়রা এবং যারা যারা এখানে আসে রাজশাহীতে আমাদের এই ক্যাম্প একাডেমিতে, ক্লেমন্ট রাজশাহী ক্রিকেট একাডেমিতে, তারাই এটা পুরোটা ইউটিলাইজ করে। বিশেষ করে বর্ষাকালে খুব বৃষ্টি যখন হয়, তখন পুরোটাই আর কি বলবো যে সুন্দরভাবে তারা জিম এখানে সমস্ত মা বাবার আসেন, এখানে রিপোর্ট করেন বাচ্চাদের তুলে ধরে যে কোনো ব্যাপারে। এটা হচ্ছে আমি দেখাচ্ছি, আমাদের যারা কোচ ট্রেনিং করেন বেশি নড়ায় না, তাহলে বুঝতে পারেন তো কোচ যারা ট্রেনিং করেন তাদেরকে নিয়ে অনেক সময় বসে কথাবার্তা বলা হয়। আমাদের এই একাডেমির চেয়ারম্যান হচ্ছেন মাননীয় মেয়র রাজশাহী স্টেট কর্পোরেশন, ওনার ছবি। আর আমি বেসিক্যালি একজন অভিভাবক হিসেবে এই একাডেমির পুরো একাডেমিটা দাঁড় করা। এই একাডেমিটা বেসিক্যালি আমাদের বিভাগীয় খেলোয়াড়দের উদ্যোগে 2008 সালে যখন আমরা সম্ভবত জানতে 2008 সালে আমরা প্রথম উদ্যোগ নিই, বিকজ আমরা ওই সময় ডিভিশন টিম খুব ভালো করছিলাম। বিভাগীয় পর্যায়ে আমরা প্রত্যেক বছর আমরা চ্যাম্পিয়ন হচ্ছিলাম, কখন আমরা চ্যাম্পিয়ন হয়ে মনে হয়েছিল যে না, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা কিছু করতে চাই আমরা বিভাগীয় খেলোয়াড়দের, তখনই আমরা স্টার্ট করি এবং পরবর্তী সমস্ত বিভাগের খেলোয়াড় আগ্রহ যেতে করি যে না, আমরা রাজশাহীতে নেক্সট প্রজন্মের জন্য কিছু করব। এবং পরবর্তী বিভাগীয় খেলাদের সঙ্গে যারা একাডেমিতে স্টুডেন্ট হিসেবে আসবেন তাদেরকে নিয়ে বর্তমানে এই পুরাটাই হয়েছে। আমি বলবো যে এই কম্বিনেশনের মাধ্যমে একটা এজেন্ডা সুন্দরভাবে তৈরি করা হয়েছে যে এই এলাকা থেকে ড্রাগস মুক্ত করা এবং সুন্দর সমাজ ব্যবস্থা ফিরে নিয়ে আসা, যে এখানে বেসিক্যালি কেউ কোনো দিন এখানে আপনার আমি একটু দেখাই আপনার বলতে থাকি। এখানে কেউই কোনো দিন বেসিক্যালি আসতো না ঠিক মতো, ভয়ে আসতো না, এখানে ছিনতাই হতো বা এখানে অনেক বাজে বাজে ধরনের অকারেন্স ঘটতো এই মাঠের আশপাশ দিয়ে। তো এইরকম জায়গায় আমার কাছে মনে হয় যে এখানে যেমন ব্রায়ান লারা একটা অটোগ্রাফের ব্যাট আছে, এরকম প্রচুর কিছু কালেকশন আছে যেগুলো আমি আপনাকে দেখাচ্ছি আস্তে আস্তে মিটিং রুমের পাশ দিয়ে। আমি একটু মিস করে গেছি, এখানে যেমন কিছু প্লেয়ারদের সব জার্সি অটোগ্রাফ আছে, বেসিক্যালি যারা ইয়াং জেনারেশন তারা দেখুক জার্সিগুলো কালেকশন মিউজিয়ামের মতো। ওয়েস্ট ইন্ডিজ টিমের জার্সি, এখানে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার প্রথম টেস্টের জার্সি এখানে আছে, এখানে এখানে অ্যাডাম গিলক্রিস্টের জার্সি, এখানে অ্যাডাম গিলক্রিস্টের জার্সি, তারপর হচ্ছে এখানেও আছে অ্যাডাম গিলক্রিস্টের জার্সি, এখানে হচ্ছে ম্যাকুলামের জার্সি, এখানে অ্যান্ডি ফ্লাওয়ারের জার্সি, এখানে সাইমন কার্ডিসের, আরও আপনি দেখায় যেগুলো হচ্ছে এখানে সব ভালো ভালো যেমন ওয়ার্ল্ড কাপের সব ক্যাপ্টেনদের এখানে ব্যাটের অটোগ্রাফ ডান সাইডে, এখানে এখানে হচ্ছে বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া টিমের অটোগ্রাফ ব্যাটের, তার পিছে দুজন সেরা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারের দুজন প্লেয়ার, একটা আছে অরিজিনাল ব্যাট টেন্ডুলকার এবং এখানে ক্রিস গেলের,
দুজনেরই ব্যাট দেখা যাচ্ছে এবং অরিজিনাল ব্যাট তাদের এখানে রাখা আছে। আমি আস্তে আস্তে এখন জিমের দিকে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের একাডেমির বারান্দা। এখানে পুরো একটা ফাঁকা জায়গা ছিল, এখানে কিন্তু কোনো গাছ টাছ কিছু ছিল না। আমরা যখনই আমরা এই জায়গাটা সুন্দরভাবে আস্তে আস্তে পাই তখন থেকে আমরা এই গাছগুলো প্ল্যান্ট করি। পুরো বারান্দাটা সুন্দর গাছ দিয়ে এরকম ঘেরা। আস্তে আস্তে আমি সব জায়গাগুলো আপনাদের দেখাবো, কোথায় 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 কী করা হয়েছে। এবং আমি শিওর যে আমাদের এইরকম দেখে যারা যারা বিভিন্ন ডিস্ট্রিক্টে আছেন নিবেদিত প্রাণ খেলার, আমি বলবো না যে আমরাই শুধু নিবেদিত প্রাণ, এরকম প্রচুর মানুষ আছে যারা আমার মনে হয় যে খুবই ভালো কাজ করছেন। বাট একটু কিছু অনেক সময় আইডিয়া পেলে বা অনেক সময় অনেক কিছু পেলে যেমন খুব ভালো কিছু করা যায়। এটা হচ্ছে আমাদের জিম, জিমের গেট আপনি দেখতে পাচ্ছেন সবাই। এই জিমের মধ্যে আমরা ঢুকছি। এইটাও ঠিক একই রকম অবস্থা পড়েছিল এই রুমটা। তো পড়ে থাকার রুমকে কী করা যেতে পারে সেই আমি এই জিনিসটা দেখাচ্ছি। এখানে এখন আপাতত কেউ নাই। এখানে যেমন টেন্ডুলকারের জার্সি দেখছেন, অরিজিনাল জার্সি তার, তাই কি না, অরিজিনাল জার্সি। তারপরে এখানেও আছে প্লেয়ারের জার্সি, নিউজিল্যান্ড টিমের প্লেয়ারের জার্সি। আস্তে আস্তে আমি পুরো জিমটাকে আমি দেখাই, আপনারা সবাই নিশ্চয়ই শুনতে পারছেন আমাকে। আমি এই পুরো জিমটাকে দেখাই, যদি আমি জানি না খুব ভালো মতো দেখাতে পারছি কিনা। এই এই রুমটা কিন্তু সেম ওই অন্ধকার কী বলবো চিড়িয়াখানার মতো একটা রুম পড়েছিল। এই রুমটাকে আমরা ঠিক রং করে কত সুন্দরভাবে ইউজ করা হতো। আমরা ম্যাক্সিমাম এখানে এগুলো সব জিমের ইকুইপমেন্ট আস্তে আস্তে করে এই 12 বছর ধরে এগুলো আর কি আস্তে আস্তে তৈরি করেছি, তৈরি বলতে গিয়ে নিয়ে আসার ব্যবস্থা করছি। এবং প্রচুর জিনিস আছে যে জিনিসগুলো আমাদের হাতে বানানো। আমি একটু দূরে দেখা যায় যেমন ওই সাইকেলগুলো নিজেরা নিজেরা হাতে বানিয়েছি, মানে আমরা নিজেরা বানাই নাই, লেদের মেশিন থেকে লেদের যে ইঞ্জিনিয়ার থাকেন তাদেরকে দিয়ে এই যে এই সাইকেলগুলো বানিয়েছি আমরা। এই সাইকেলগুলো সব বানানো অনেক সময় দিতে হয়েছে, আমি জানি অনেকের জন্য অনেক কষ্ট। এই এই যে এগুলো সব বেসিক্যালি কিন্তু এটা টেক্সটাইলের রড, সেটাকে আমরা বার হিসেবে ইউজ করি। এই যে এটা এগুলো এগুলো সব হ্যান্ডমেড, এগুলো কিন্তু সব হ্যান্ডমেড, আমরা সব হাতে বানানো এগুলো, এই মেশিন ইয়াগুলো সব এগুলো হাতে বানানো। এই যে এই এই সাইকেলগুলো আমাদের কেনা, আমরা কিনছি। আমি সব কিছু অল্প অল্প করে দেখাচ্ছি, আপনাদের ভালো লাগবে। এই এটা এই ইকুইপমেন্টটা লেগ প্রেস, এটাও আমাদের হাতে বানানো, লেগ থেকে বানায় নিয়ে খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে। তারপরে এখানে ট্রেডমিল আছে, ট্রেডমিলগুলো অবশ্য নতুন রিসেন্টলি নিয়ে আসা হয়েছে স্কোয়াট মারার জন্য। যে এটা এটাও কিন্তু আমাদের বানানো। তারপরে এই তো আমার মনে হয় আপনারা আমাদের এই জিমটা দেখে বুঝতে পারছেন যে জিমটা নিশ্চয়ই খুব সুন্দর, মানে একজন প্লেয়ারের জন্য এনাফ। হয়তো আরও কিছু ইকুইপমেন্ট আসলে আরও ভালো হবে, আশা করি ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ইকুইপমেন্ট নিয়ে আসবো, প্লেয়ারের জন্য আরও সুবিধা হয়, আরও সুবিধা পায়। আরও একটু ভিতরে যাবো আমি। এটা হচ্ছে আমাদের জিম, এবং এই জিমের পাশে আমরা একটা ওয়াশরুম করেছি। ছোট্ট একটা জায়গা ছিল, এই জায়গাটাকে কীভাবে সুন্দরভাবে ইউজ করা যায়। এখানে লকার রুম, এখানে লকার আছে, প্লেয়াররা এসে এখানে লকারের মধ্যে সব জিনিসপত্র তাদের ভ্যালুয়েবল জিনিসপত্রগুলো রাখবে। নাম্বারিং সিস্টেম করা আছে, দুটো ওয়াশ শাওয়ার নেওয়ার জায়গা আছে। এটা হচ্ছে সোনাবাদ, সোনাবাদ হচ্ছে, এটা হচ্ছে যে এখানে এসে হিটিং রুম, এখানে সোনাবাদ করতে পারবে। এবং এটা হচ্ছে স্টিম বাথ, এখানে স্টিম বাথ করতে পারবে। এখানে এটা স্টিম রুম, যেটা আমরা সাধারণত এই কোভিডের সময় সবাই স্টিম নেওয়ার চেষ্টা করছি শ্বাসকষ্টের জন্য, তো সেই শ্বাসকষ্টের জন্য আর কি স্টিম বাথ। আমি আস্তে আস্তে এই জিম থেকে বেরিয়েছি। তো বেসিক্যালি এই আমি শুধু দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই পড়ে থাকা রুমগুলোকে কত সুন্দরভাবে ইউটিলাইজ করা যেতে পারে। এটা হচ্ছে অনেকে বলছেন যে জায়গাটা কোথায়, কামরুজ্জামান ডিভিশনাল স্টেডিয়াম, স্টেডিয়ামের একদম পশ্চিম পারে পড়ে থাকা যে রুমগুলো আছে সিরিয়াল স্টেডিয়ামের নিচে যে রুমগুলো থাকে সেই রুমগুলো
সব পড়ে থাকা রুমগুলোর মধ্যে তিনটা রুম, অনেক রুম আছে, তার মধ্যে তিনটা রুমকে আমরা এভাবে ব্যবহার করছি একাডেমির জন্য, এবং এটাকে সুন্দরভাবে কীভাবে আমাদের ইয়াং জেনারেশনের যেন সুযোগ সুবিধা পায়, ভালো ট্রেনিং করতে পারে, ভালো প্র্যাকটিস। এখন আমি একটু মাঠের দিকে চলে যাই। মাঠগুলো তো আপনারা অনেকে দেখতে পারবেন, এখন দেখতে পারবেন খুব সুন্দর মাঠ, কিন্তু কী ছিল সেটাও আমি দেখাবো। এইখানে যেমন বাচ্চারা খেলছে, একদম সামনাসামনি মাঠ আমি বেরিয়ে আসলাম। আমি হেঁটে হেঁটে যাচ্ছি, কিন্তু এই মাঠগুলো আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি যে কি করে এই মাঠগুলোকে সুন্দর করা যায়। এই মাঠে যখন আজ থেকে 12 বছর আগে, 11 বছর আগে কেউ আসতো না, এটা একটা একদম ব্যাকওয়ার্ড জায়গা ছিল রাজশাহী সিটির। এইখানে মানে এই এটা শহরের বাইরেই বলতে গেলে ছিল এক কাইন্ড অফ। 12 বছর আগে নতুন একটা রাস্তা হওয়ার পরে এই এই জায়গাটাতে মানুষ প্রচুর এখন মানুষজন থাকে, এবং আমাদের এই একাডেমিটা হওয়ার পরে প্রচুর মানুষজন এখানে বিকালবেলায় সব বাবা মা সবাই বড় বড় বয়স্ক মানুষ ভদ্রলোকরা সবাই এখানে হাঁটতে আসেন এই রাস্তায়, অসাধারণ। কিন্তু বেসিক্যালি আপনাদের ছোট্ট একটা এক্সাম্পল দিই, এই হলো জায়গা, দেখেন এই জায়গাটা এখন এরকম। তাহলে 12 বছর আগে কী ছিল তাহলে বুঝতে পারবেন যে গোটা স্টেডিয়ামের আউটসাইডটা ছিল ঠিক এইরকমই, যে পুরা শন গাছ, মানে নদীর পাড়ে যে গাছগুলো হয় এই ধরনের গাছে ভরা ছিল, এবং সেই গাছগুলো থেকে আমরা কী করে আস্তে আস্তে করে ডেভেলপ করেছি। দেখেন মাঠগুলোকে কত সুন্দর করে বানানো হয়েছে। একদম স্টেডিয়ামে ঢুকতেই সামনেই বাম সাইডে বাচ্চারা প্র্যাকটিস করছে, ছোটো ছোটো সব খুদে বাচ্চা যারা আর কি, একদমই কিড, আমি ওদেরকে ক্যাট বলি। এই এই যে মাঠের মধ্যে সব বাচ্চারা এখানে খেলছে, কত সুন্দর গ্রিন দেখেন। এখানে সব বাচ্চারা খেলছে, এই হলো একাডেমির আউটসাইডটা আমি দেখাতে পারছি আপনাদের, মনে হয় ফুল ভিউ। আমাদের নিচে গোটা বিল্ডিংটা আমাদের একাডেমির, এটা স্টেডিয়ামের বিল্ডিং, বাট নিচে যে গাছগুলো দেখছেন এই গাছে দেখে তিনটা রুম আছে, এই তিনটা রুম আমরা একাডেমির পারপাসে ইউজ করি। না না, ক্যাট দেখার কারণ ছোটো ছোটো বাচ্চা তো, তো এই জন্য আর কি, তাছাড়া অন্য কিছু কারণ না, খুব ভালো মানে মধুরটাকেই ডাকি তাদেরকে। আর এইটা হচ্ছে আমাদের একাডেমি, আরেকটা আমার পাশেই সব বাচ্চারা দেখেছে। ঈদের পরপর বাচ্চাদের সংখ্যাটা খুবই কম, বিকজ তারা আস্তে আস্তে করে সব আসছে, আর দু একদিনের মধ্যে হয়তো দেখা যাচ্ছে সব ভরে যাবে, একদম ছোটো বাচ্চাদের খেলা চলছে এখানে। আমি এবার অন্য মাঠগুলোতে নিয়ে যাই, তাহলে বুঝতে পারবেন এই পুরো মাঠটাই ছিল একদম অবহেলিত অবস্থায় ছিল, একদমই অবহেলিত অবস্থায় ছিল। তো আমি একটু আপনাদেরকে আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে মানে একটা বাইক নিয়ে নিই সুবিধা পেয়ে, গোটা স্টেডিয়ামের কোথায় কী হচ্ছে পুরো জায়গাটাই বেসিক্যালি স্টেডিয়ামের। আমি যখন 12 বছর আগে খেলতাম আমরা, তখন শুধুমাত্র মাঠে সারা বছরে ফার্স্ট ক্লাস খেলা তো 4-5টা হোম অ্যান্ড অ্যাওয়ে, এই খেলার জন্য ভিতরে ইউজ হতো, কিন্তু বাইরে কোনো কিছু ইউজ হতো, সব বেকার অবস্থায় পড়ে থাকতো। তো এই জন্য আর কি এই জায়গাটা খুব বাজে অবস্থা ছিল, ভিতরে শুধু সারা বছরে 11 মাসই তো আর কেউ আসতো না এই এলাকায়। তো আমি আপনাকে একটু বাইকে করে ধামাধাম কুইক সব কিছু দেখা দেবো, এই মাঠগুলো কী অবস্থা ছিল, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কর্নারকে আমরা ইউজ করার চেষ্টা করেছি, বাচ্চারা সবাই খেলতে পারে, এলাকার মানুষ সবাই যেন খেলতে পারে, বিকজ মাঠের সবচেয়ে বড় সমস্যা। এইখানে একটা মাঠ করেছি, এটা মাঠটা যদিও আপনার ফুটবল খেলা হয় এখানে, এই জন্য মাঠটা সাদা হয়ে গেছে, এটা বেশি ফুটবলের জন্য করা হয়েছে, আমাদের যত বাচ্চারা ফুটবল খেলবে সবাই এগিয়ে আসবে। আর দেখেন এই সাইডে যেসব জায়গাগুলোতে আমরা হাত দিই সেসব জায়গাগুলো কেমন, এই জায়গাতেও আমরা সুন্দর ঘাস কেটে সুন্দর এখানে এলাকার ছেলেপেলে সব এখান থেকে খেলে, আমাদের একাডেমির ছেলেরা মাঝে মাঝে ম্যাক্সিমাম কিন্তু এখানে এখানে খেলা হবে। আমি আরেকটু সামনে নিয়ে যাই, এই যে দেখেন, তো এই যে জায়গাগুলো সব কিন্তু এরকমই অবস্থা হয়ে থাকে সারা বছর, সারা বছর এরকমই হয়ে থাকে, ঠিক অবহেলিত অবস্থায় পড়ে থাকে। কিন্তু আমি যা শুধুমাত্র কিছু জায়গা দেখাছি, তো এটা যখন প্রায় 20-30 বছর ধরে পড়েছিল তাহলে কী অবস্থা ছিল বুঝে দেখেন,
এখন এই প্রত্যেকটা কর্নার জায়গাগুলোকে আমরা খেলার উপযুক্ত করার চেষ্টা করছি। এটা সেন্টার একটা পিচ, এই যে বাচ্চারা সবাই খেলছে সব, এই হ্যাঁ বলেন মানুষ, এই যে সব বাচ্চারা এখানে খেলছে, কোচ আছে এখানে দাঁড়ান। তো বাবা তোমাদের কি খেলা চলছে? বলছেন বাবা ভালো আছে? হ্যাঁ চল আমার না ম্যাচ চলছে, এখানে খেলা চলছে, বাচ্চারা সবার প্র্যাকটিস করছে। এরকম প্রত্যেকটা জায়গায় আমরা ইউটিলাইজ করার চেষ্টা করছি কীভাবে কীভাবে সব ব্যবহার করা যেতে পারে। এবং যেসব জায়গা এই দেখেন বাদবাকি জায়গাগুলো সবে যে ছাগল চলে বেড়াচ্ছে, খেয়ে বেড়াচ্ছে, আশা করি এগুলো থাকবে না। প্রত্যেকটা জায়গাকে সুন্দরভাবে আমরা ইউটিলাইজ করার চেষ্টা করবো, যেন সুন্দরভাবে ব্যবহার হয়। আরেকটা জায়গা নতুন একটা খবর দিই, যেটা হচ্ছে এই যে দেখেন কী অবস্থা, ইয়ার এগুলো দেখেন ঠিক মতো ব্যবহার হয় না। তো ব্যবহার না হওয়ার জন্য এখানে রাখেন একটু, এই জায়গাগুলো ব্যবহার হয় না, হ্যাঁ অবহেলিত অবস্থা পড়ে আছে ঠিক। এগুলো ওই যে রুমগুলো দেখছেন, এগুলো ম্যাক্সিমাম হচ্ছে নেশা করার জায়গা, হ্যাঁ। তো বাট আমরা চাচ্ছি যে এই জায়গাগুলো থেকে পরিষ্কার হওয়ার জন্য, এই জায়গাগুলো খেলাধুলার জায়গা, খেলাধুলো হবে। এবং দেখেন কি জঙ্গল, কি অবস্থা, এদিকে মানুষজন আসতো না এইভাবে, এই সব জায়গাতে পিছন সাইডে পূর্ব সাইডে কোনো মানুষজন আসতো না। তো আমরা মনে করলাম যে এই যে বর্ষা, প্রত্যেক বর্ষাতে আমাদের প্র্যাকটিসে খুব সমস্যা হয়, মানে অনেকগুলো ছাত্র সবাই বিভাগে খেলো সবাই আসে যে প্র্যাকটিস করার জন্য সমস্যা হয়। তো এই জন্য একটা নতুন চিন্তা করলাম যে এখানে একটা এই যে স্টেডিয়ামের পিছন সাইডে স্টেডিয়ামের এই যে পিছন সাইডে একদম অবহেলিত অবস্থায় পড়েছে, ওই যে দেখেন স্টেডিয়ামের উপর থেকে সব ভেঙে ভেঙে গেছে, এগুলো সব নোংরা ছিল। বাট নতুনভাবে আমরা একটা জিনিস তৈরি করলাম, এখানে আমরা একটা কাইন্ড অফ ইনডোরের মতো, ওপেন ইনডোরের মতো ব্যবহার করব। এই জন্য রিসেন্টলি আমরা তিনটা পিচ বানালাম, এই তিনটা পিচ পাকা পিচ বানালাম, একটা এখানে একটা, দুইটা আর এখানে একটা, তিনটা পাকা পিচ বানাইছি। আমি শিওর যে এখানে বাচ্চাদের, যদিও দেখতে এখন খারাপ লাগছে, আর এক মাস আছে বর্ষা আসতে, আশা করি এই বর্ষার সময় সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে। উপরে নেট অলরেডি আমরা লাগিয়ে ফেলেছি, উপরে প্রত্যেকটাতে নেট লাগিয়ে ফেলেছি আমরা। নেট লাগানো হয়ে গেছে, আপনারা দেখছেন, দেখে মনে হচ্ছে খুব সহজ কাজ, আসলে সহজ কাজ না। আমাদের তো আসলে আমরা তো নিজেরা নিজেরা এই সবগুলো বেশিরভাগই করি, হয়তো কিছু এক্সপার্ট মিস্ত্রি থাকে, তারা সহ আমাদের, আমরা যারা কোচ আছি, স্টুডেন্ট আছি, সবাই মিলে একসাথে কাজ করি যে কী করে জায়গাগুলো পরিষ্কার করবো, ভালো করবো। আমি এই বোলিং সাইড থেকে পুরো দেখাচ্ছি, এখানে নেট লাগানোর পরে জায়গাটা কিন্তু সুন্দর প্র্যাকটিসের মতো পরিবেশ তৈরি হয়ে যাবে। অ্যাটলিস্ট আমার মনে হয় যে ব্যাটিং বোলিং করা যাবে সুন্দর বর্ষাকালে, সুন্দর দিক দিয়ে আলো আসছে, বৃষ্টির মধ্যে প্রবলেম হবে না, বৃষ্টির পানি পড়ার চান্স নাই। এই জায়গাগুলোকে সুন্দরভাবে ব্যবহার করব। এবং আরেকটা জায়গা আমরা ইউটিলাইজ করছি, এই গ্যালারি তলগুলো দেখায় কী ছিল তাহলে বুঝতে পারবেন। গ্যালারি তলগুলো দেখেন, তলগুলো ম্যাশমেশা সাথে সাথে, কী বলবো ভাষায় আমি জানি না কী বলবো এটা, এই যে পুরো ঝুল। আমি তলের দিকে যাচ্ছি যে কী অবস্থা ছিল, দেখেন এদিকে কেউ আসে না, পুরো জায়গাটা হচ্ছে এরকম, পুরো জায়গাগুলো হচ্ছে এরকম। এবং নিচে মাটিগুলো দেখেন যখন, এবং দুর্গন্ধ খুব জায়গা, প্রত্যেকটা জায়গায় তলে এরকমই জায়গা। কিন্তু আমরা চিন্তা করেছি না, এই জায়গাগুলোকে পরিষ্কার করবো। এবং ঠিক করে যেটা করছি, উপরে পুরোটা পরিষ্কার করা হয়ে গেছে, উপরে পুরোটা পানি দিয়ে ঝাঁটা দিয়ে সব পরিষ্কার করা হয়েছে, পুরো বাহিনী মিলে আমাদের একাডেমি স্টুডেন্ট যত আছে সব স্টুডেন্ট গ্রাউন্ডসম্যান মিলে সবাই মিলে এটা পুরো ক্লিন করা হয়েছে। মাটি ফেলা হয়েছে প্রচুর, অনেক এখানে মাটি ফেলে লেভেল করা হয়েছে, এখনও সাইড দিয়ে মাটি ফেলা হচ্ছে। এই জায়গাটাতে আমরা ব্লক করেছি বিকজ দুর্গন্ধ আসে, ছোটো ছোটো কিছু জিনিসপত্র থাকবে যে জিনিসগুলো তো এখানে ইউজ হবে, স্ট্যাম্প বা ছোটো ছোটো কিছু জিনিস এই রুমগুলোর মধ্যে থাকবে, কাইন্ড অফ এখান থেকে বসে থেকে প্লেয়াররা বাচ্চারা এখান থেকে প্র্যাকটিস দেখবে। আমি দেখাই দিই, এই জায়গাটা বেসিক্যালি এখানে বসে থাকবে, আর এখান থেকে বসে থেকে প্র্যাকটিস দেখবে, এখানে ব্যাগ থাকবে, এই ব্যাগ থাকবে সুন্দর,
সব প্লেয়াররা বাচ্চারা এখানে বসে থাকবে, এখানে বসে প্র্যাকটিস দেখবে, যার নেক্সট ব্যাটিং সে এখান থেকে ওয়েট করবে, আবার ব্যাটিংয়ে চলে যাবে সুন্দরভাবে। এইভাবে আর কি এটা সুন্দরভাবে ইউটিলাইজ করছি, এবং এই বছর এটা খুব শর্ট টাইমের মধ্যে হয়তো আর 15 দিনের পর বৃষ্টি শুরু হয়ে স্টার্ট হয়ে যাবে। আশা করি ভালো হবে, আপনারা সবাই যাওয়া পারবে, আমি আরও আপনাদের অনেক কয়েকটা জায়গা দেখাই। রানি ম্যাচে মোটরসাইকেল চালাবো। আমি এই জন্যই শুধু দেখাতে চাইলাম আজকে সবাইকে যে এটা হয়তো আমি রাজশাহীতে করছি, যারা বিভিন্ন ডিস্ট্রিক্টে আছেন এরকম স্টেডিয়াম হয়তো অনেকেই অনেক জায়গায় পড়ে আছেন। আমি শিওর যে নিবেদিত প্রাণ অনেকেই আছেন যারা ক্রিকেটকে ভালোবাসেন, স্পোর্টসকে ভালোবাসেন, শুধু ক্রিকেট বলে না, যারা ফুটবল হকি অন্যান্য স্পোর্টস যারা পছন্দ করেন। স্টেডিয়ামে বা আপনার এলাকায় অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেটা হয়তো আন ইউজ কোনোভাবে ইউজ হচ্ছে না, সেটাকে স্থানীয় কোনো মানুষ, আমি শিওর যে ওখানে যারা প্রশাসনিক দায়িত্বে আছেন, ডিসি বলেন, পুলিশ কমিশনার, এসপি বলেন, বা বিভাগের কমিশনার যারা আছেন, আমি শিওর যে আপনারা গেলে ভালো সৎ উদ্দেশ্য নিয়ে গেলে সবাই আপনাকে হেল্প করবে, এবং সবাই ওই জায়গা ওই ওই ধরনের মানুষই খুঁজছেন। আমি শিওর যে আপনারা প্রত্যেকেই নিজে নিজের এলাকায় একটু একটু করে হলেও, এটা কিন্তু একদিনে হয় নাই, এটা আপনারা যারা দেখছেন তারা কিন্তু এটা একদিনের ফল না, অনেকের কাছে অনেক টাকা আছে, হয়তো এক মাসেই অনেক কিছু বানিয়ে ফেলতে পারবে, বাট এটা আমাদের খুব পরিশ্রমের ফল। আমি দেখাই যেটা মানে অনেক দিন তো প্রায় 10-11-12 বছর ধরে আমরা এই পরিবেশে কাজ করছি, আমরা কারো কাছ থেকে ওইরকমভাবে অনুদানও নিই না, আমরা জাস্ট নিজেরাই চেষ্টা করি কী করে ডে বাই ডে। এই যে প্রচুর জঙ্গল, হ্যাঁ এখানে এটা তো দশ আমরা কাটাকাটি করেছি, করার পরেও এই অবস্থা আছে। তো তাহলে যখন 20 বছর ধরে এই জঙ্গলগুলো কী হতে পারতো? এই আরেকটা মাঠ, আরেকটা কর্নারে এখানে বাচ্চারা খেলে, চান্দি চলে যাবেন, এটাও একটা মাঠ, এখানে একটা পিচ করা আছে, প্রত্যেকটা স্টেডিয়ামের কর্নারে কর্নারে পাকা পিচ করা আছে যেন সবাই খেলতে পারে, শুধু আমাদের একাডেমির ছাত্র না, এই এলাকার সমস্ত বাচ্চারা যেন খেলতে পারে, এখানে যেন সুন্দর একটা পরিবেশ থেকে প্রায় সবাই যেন খেলার সুযোগ পায়, প্রত্যেকটা জায়গায় পিচ করে দেওয়া আছে যেন সবাই খেলতে পারে। আমি এখন আবার কিছু এই যে এখানে কিছু আম গাছ স্টেডিয়ামের পাশ দিয়ে যেসব জায়গাতে আসলে মানুষের প্র্যাকটিস করার চান্স নাই বা কোনো সুযোগ সুবিধা মানে হবে না ওখানে প্র্যাকটিস, এই সব জায়গাতে কিছু বিভিন্ন জায়গায় চারিদিকে গাছ লাগাই দেওয়া হয়েছে যেন অ্যাটলিস্ট ছায়া পায়। এই হলো আমাদের, আরে ঘুরে নেন, আমি একটু পুরো স্টেডিয়ামের ভিউটা দেখাই দিই। এই হলো আমাদের স্টেডিয়ামের মেন ভিউ, আমাদের স্টেডিয়ামের ফ্রন্ট গেট, দেখতে এখন খুবই সুন্দর, কিন্তু একটা সময় এত সুন্দর ছিল না যে ভিতরে মানুষ যেত না ভয়ে, একটা সময় মানুষ ভয়ে যেত না, এখানে কোনো মানুষই আসতো না যে ভিতরে যাবো, সাহস পেত না যে ভিতরে যাবো, কারণ গেলে পরে কারো মোবাইল নাই, কারো হাত ঘড়ি নাই, কিছুই নেই। ওই জায়গা এখন আস্তে আস্তে আল্লাহর রহমতে অনেক পরিষ্কার হয়ে গেছে, এবং যে কেউ এখানে আসতে পারে খুব সুন্দরভাবে বিকালে সন্ধ্যার সময় হাঁটতে পারে। আমি বাইকে করে জাস্ট 5-10 সেকেন্ডের একটা ডিস্টেন্স, পাশে হচ্ছে মহিলা কমপ্লেক্স, আচ্ছা বিভাগীয় মহিলা কমপ্লেক্স, এই মহিলা ক্রীড়া কমপ্লেক্সে যাচ্ছি। মহিলা ক্রীড়া কমপ্লেক্সে যারা দিতেন তারা আমাকে সুন্দর সাপোর্ট করেন, তারা খেলাধুলাকে তারা প্রায়োরিটি দেন, এবং এই যে আমরা এইখানে একটু আসি, এখানে দেখা যাচ্ছে এই হলো মহিলা কমপ্লেক্সের গেট, এই হলো মহিলা কমপ্লেক্সের গেট, এইটা আপাতত এখন বন্ধ, কিন্তু আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এখনই যে আসলে কত বাচ্চা কত ছেলে এখন এই ভিতরে খেলতে পারে, কিন্তু কী ছিল আপনি দেখেন, শুধু আমি দেখাচ্ছি এখন কয়েকশো বাচ্চা, এই যে যাচ্ছে ক্ষতি বাচ্চা, এই যে একটা বাচ্চা পাশ দিয়ে চলে গেলো, হ্যাঁ কী ছিল আমি একটু দেখাই নি আগে, চলেন তাহলে সুবিধা হবে, সবাই আসলে ভালোটা দেখার পরে আসলে বিশ্বাস করতে পারবে না যে কী হয়। এই মাঠটা পুরোটাই ছিল একদম বড় বড় ঘাস, এক বুক পর্যন্ত ঘাস, এখন কত বাচ্চা খেলে এলাকাতে, আমি আপনাদের আরও নিয়ে যা দেখাই যে কী ছিল। এটা তো ধরেন
প্রত্যেক বছর আমরা কাটি এক বছর দুই বছর পর, তারপরে আবার এরকম অবস্থা আছে, সারা বছর মাঠে খেলা হয় বলে ঘাসগুলো উঠতে পারে না। এই হচ্ছে বেসিক্যালি এরকম একটা পরিবেশ থাকে। একটু এখান থেকে দেখাই তো, এই যে এরকম দেখছেন না, এটা তো ধরেন একটা একটু ধরেন আমরা যখন 11-12 বছর আগে এই জায়গাতে ঢুকেছি, তারপরে পুরো মাঠের সমস্ত ঘাস কাটা হয়েছে, সমস্ত ছাত্র নিয়ে কয়েক মাস ধরে কেটেছি, এবং এর ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও ওই সময় ভিডিওগুলো আমাদের কাছে আছে, কোনো এক সময় আমাদের পেজে এই পেজে আমি দেখাবো সমস্ত কিছু কীভাবে আসতে করে কাটা হয়েছে, কত পরিশ্রম করা হয়েছে, কত ডিভিশন খেলোয়াড়রা এখানে মানুষের দিয়েছে, সময় দিয়েছে, প্লাস হচ্ছে আমাদের ছাত্ররা কত সময় দিয়েছে, গ্রাউন্ডম্যানরা কত সময় দিয়েছে, পুরো মাঠ ঘাস কেটে মাঝখানে পিচ করা হয়েছে, ম্যাচ খেলা হয়। আমি আরও বলে গেছি এই সেই মাঠ যে মাঠে কেমন টিচিং দিকে টুর্নামেন্ট হয়ে থাকে, এবং এখানে কয়েকদিন আগে মাস্টার্স থেকে টুর্নামেন্ট আমরা কর্মী বাজারে খেলি, আসছে সমস্ত খেলাধুলা খেলি, এটাতে খেলি, তারপর হচ্ছে ইমার্জিং কাপ, জোরে ইমার্জিং কাপ যেটা করি সেটাও এটার করি এখানে। তো বেশ বড় টুর্নামেন্ট হয় সারা বছর এখানে, টেনিস বলে টুর্নামেন্ট খেলে এখন এলাকার প্রত্যেকটা মানুষ এখানে, কিন্তু শুধু আমাদের একাডেমি না, এই যে দেখেন সব এলাকার বাচ্চারা ওপেন, এরা সবাই খুশি, পানির লাইন করে দিচ্ছে পাশ দিয়ে, দুটো লাইন আছে মাঠের পাশ দিয়ে, দুটো পানির লাইন, এই দুটো পানির লাইন, পানিরও প্রবলেম হয় না, তৃষ্ণা লাগলে সাথে চলে যায় দুই কর্নার দুই সাইডে, দুই সাইড স্কে দুই পিছনের সাইডে পানির লাইন করা আছে, যে যার মতো পানি খেয়ে নিতে পারে। তো সব কিছু মিলায় আমার কাছে মানে যে খুব ভালো, আমি ফিলিং খুবই ভালো, আমরা খুব ভালো এনজয় করি, যে আপনারা হয়তো অনেকে জানতে পারেন যে আমি খেলাধুলা ছাড়া করছি, ক্রিকেট মানে যে শুধুমাত্র ক্রিকেট বোর্ডেই চাকরি করতে হবে বা ক্রিকেট বোর্ডেই কাজ করতে হতো না, সব জায়গা দিয়ে আপনি কিন্তু আপনার মনটাকে শান্তি করতে পারবেন, এটা আমাকে আমার মনের মধ্যে বড় একটা শান্তি দেয় যে আমি আমার যে জায়গা থেকে বেড়ে উঠেছি সেই জায়গার মানুষের প্রতি আমি কিছু করতে পারছি এবং বলে যাচ্ছি এবং আশা করি করবো। এবং আমি শুধু দোয়া করি প্রত্যেকে আপনারা যারা যেখানেই থাকেন না কেন, সৌদি আরব থেকে দেখছেন, আমি আচ্ছা আমি বেশি স্ক্রিনে দেখতে পাচ্ছি না, অনেকেই হয়তো অনেক কিছু